টাইম তো কত 10 মিনিট, তাই তো, তার মধ্যে শেষ। তারপরে নেক্সট হচ্ছে স্প্লিট, তাই তো? আদার মেথডস অফ পালপেশন। ও আদার মেথড, আর কি মেথড আছে? ক্লাসিক্যাল মেথড। ক্লাসিক্যাল মেথডটা কি করে করে? কিরকম ইয়ে হাত রাখবো? হাজিনসনে সব লেখা আছে, তোরা পড়িস না কিন্তু পড়িস, সব ছবি দেওয়া আছে, সব লেখা আছে। আমি জানি না একদম নতুন বইকে তুলে দিচ্ছে কিনা, আমি জানি না, আমার তো মনে হয় না তুলে দিয়েছে, বহু বছর ধরে আছে। হ্যাঁ, সমস্ত মেথডের ছবি দেওয়া আছে, এইভাবে উপর থেকে আসতে হবে। এই দেখো, এবার আমি ফিল করছি কিন্তু টিপস অফ দ্য ফিঙ্গার দিয়ে, এই এইভাবে আসছি ফিল করতে। এই দেখো, এটা এটা তো কস্টাল মার্জিন, ঠিক আছে তো? এবার ফিল করতে করতে আসছি, কী দেখবো? সাডেন লস অফ রেজিস্ট্যান্স, এবারে বর্ডারটা দেখবো। এটা কিন্তু ভালো মেথড কিন্তু, এটা কিন্তু খারাপ মেথড না। তুমি করে দেখো এরকম, এই যে তোমার এটা হচ্ছে কি, ওই লিভার বর্ডার মানে হচ্ছে সাবকস্টাল মার্জিন, এই সাবকস্টাল মার্জিনের সঙ্গে প্যারালেল করে আমি রাখছি, এবার উপর থেকে আসবে, এটা কিন্তু উপর থেকে আসবে। এখানে এই যে তোমার কস্টাল মার্জিনের ওখান থেকে ওটা ফার্স্ট ফিল করে নিলাম, কস্টাল মার্জিনটা, ওটা তো কস্টাল মার্জিন জেনে নিলাম। এবার আমি চলে গেলাম নিচে, নামলাম, নেমে দেখলাম, দেখতে দেখতে যখন দেখবো লস অফ রেজিস্ট্যান্স হচ্ছে, এখানে লস অফ রেজিস্ট্যান্স হলো, তখন বুঝতে পারবো এটা হচ্ছে লিভার বর্ডার। বুঝে গেছো? এটা হচ্ছে ক্লাসিক্যাল মেথড। ছবি আছে কিন্তু বইতে, এটা ওরা করে কিন্তু, ইউরোপিয়ানরা করে কিন্তু ক্লাসিক্যাল মেথড। আমরা এই যে সরি, হ্যাঁ ক্লাসিক্যাল মেথড, আমরা হচ্ছে কনভেনশনাল মেথড করি। আর কি আছে? অ্যাসাইজিং মেথড থাকলে না আমরা এইভাবে করি, এরকম করি, জানো? আর যখন হচ্ছে আমরা ওবেসিটি হয় তখন থাকে, তখন আমরা বাইম্যানুয়াল মেথড করি, তখন ফিল করি এখান দিয়ে। দুয়ার দিয়ে করার দরকার নেই, এক হাত দিয়ে করি। মনে যাওয়ার দিকে এরকম করে, ওইটাও দরকার নাই, এটাই করবে। আর এটা হচ্ছে যেটা হচ্ছে টিপিং মেথড, যেটা হচ্ছে ইয়ে আর কি বাইম্যানুয়াল মেথড, সেখানে আমরা এই বাহাত দিয়ে এটা প্রেস করি, প্রেস করি আর ডানার দিয়ে ফিল করি, হতে বুঝতে এ দেখ প্রেস করি না কিন্তু, আমি প্রেসটা করছি বাহাত দিয়ে, এই এরম করে করছি, বুঝতে পেরেছো তো? এরম করে করছি, হাত দিয়ে প্রেস করছি আর ডানাতে ফিল করছি। আর যে হিউজ ওবেসিটি থাকলে করা, প্রত্যেকটা ছবি আর দেওয়া আছে হাচিনসনে, পড়িস না একদম নাকি হাচিনসন? কি পড়িস? সর্বকুণ্ড সর্বকুণ্ড সব আছে বা তোর ছবিগুলি দেখেছিস? একটাও ছবি আছে, কালার ছবি আছে না পরে না, ঠিক আছে? তারপরে পড়ে স্প্লিন, আর লেফট হ্যান্ডটা রাখতে হবে অন ল্যাটারাল সারফেস, তাই তো? ল্যাটারাল সোনা, এই লেফট হ্যান্ড কিন্তু অনেকে রাখতে ভুলে যায়, বুঝেছিস? কি করবে লেফট হ্যান্ডটাতে? কি করবে? পুশ দ্য স্ক্রিন ফরওয়ার্ড, ডাউনওয়ার্ড এন্ড মিডিয়াল, ফরওয়ার্ড ডাউনওয়ার্ড এন্ড মিডিয়াল, তাই তো? এবার পুশ করবে আর রাইট লেফট কোথা থেকে স্টার্ট করবে, ঠিক আছে? এইভাবে তারপরে না পেলে কি করবে? রাইট ল্যাটারাল করে নেবে, এদিকে কাজ হয়ে যেত, আমাদেরকে ওই সাইডে যেতে হবে তো? ওই সাইডে গিয়ে ঘুরতে হবে, হ্যাঁ, ওই সাইডে গিয়ে
হেডেন থেকে হুক করতে হবে, করে দেয় করতে পারবি? আর এক সেকেন্ডে কিন্তু আমরা আর ওইদিকে যাই না, এদিক দিয়েই করে দিই আপনি। রাইট সাইড থেকে করো, আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট। শ্বাস লম্বা করে, শ্বাস বড় করে, জোরসে হাত করে শ্বাস লিখছে, জোর করে, জোরসে এইটা এইটা করো, এটা এইখান থেকে ফুটেন থেকে এই হেডেন থেকে দাঁড়াও। এবার ইউ করবে না, এবার এই আচ্ছা পাটা কি করবে, এই লেফট লেগ উইল বি ফ্লেক্সড অ্যান্ড রাইট লেগ উইল বি স্ট্রেট। এই পাটা সোজা করে দাও তো, এই নিচের পাটটা, নিচের পাটি একটু সোজা করো, এটা সোজা করো, এই করে তারপরে হুক করো, হুক করো ওদিক থেকে এরকম করে হুক করো, মানে এদিক থেকে করতে হবে হুকটা, বুঝতে পারছিস? আমি লম্বা করতে শ্বাস লে, এটা তো নেই, ঠিক আছে। এখানে এখানে হুকের কোনো প্রয়োজন নেই, মানে রাইট হ্যান্ড এখানে এখানে রাখার দরকার, লেফট হ্যান্ডটা তো না, রাইট হ্যান্ড তো হুক করছি, ও এখানে রাখার দরকার, এটা যেমন সাপোর্ট দিচ্ছে কিনা সাপোর্ট নেই, আমি হুক করছি। এবার না পারলে বুকিং ও পেলাম না, তারপরে টপ স্পেস বুকিং কিন্তু ওইদিকে গিয়ে করতে হবে, বুঝলেন? ঠিক আছে, এবার টপ স্পেস পার্টিশন করতে কি করতে হবে, সিক্স রিবসটা দেখতে হবে, তাই তো? সিক্স ইন্টারকস্টাল প্লেসটা গুনি আমি আগে, দুই অসুবিধা, দুই তিন চার পাঁচ ছয় এইখানে, এই সিক্স এখানে, সিক্স ইন্টারকস্টাল প্লেসে এখানে এখানে একটা দাগ দিলে, হ্যাঁ। এবার হচ্ছে এখানে মিড অ্যাক্সিলারি লাইন, এই মিড অ্যাক্সিলারি লাইনের উপর একটা ভার্টিক্যাল লাইন টান, বুঝে গেল? এই মিড অ্যাক্সিলারি লাইন এর উপরে একটা এই সিক্স ইন্টারকস্টাল স্পেস এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টান, মিড লাইন থেকে ভার্টিক্যাল লাইন টেনে তারপরে আমি এইভাবে প্র্যাকটিস করব, শুনতে পাচ্ছো? তার মানে স্প্রিং ইজ নট অ্যানালাইজ, ঠিক আছে তো? তখন কিন্তু স্পেস ধরে যাবে না, তখন ওই ভার্টিক্যাল লাইন ধরে চলবে। হ্যাঁ বরাবর নেই, স্প্রিং পাওয়া যাচ্ছে, তাই না? কিছু প্যাপুলার ইরাপশন আছে, পিগমেন্টেশন আছে, কিছু না 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 মানে যদি ই হয় আর কি, যদি থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য হয় ইট ইজ নট রেজড, আর যদি ভাস্কুলার হয় তাহলে রেজ পারফিউটা, তাই না? প্যালপেবল পারফিউ, কিন পিঙ্ক নিয়ে দেখতে হয়, তাই না? এরকম কিন পিঙ্ক নিয়ে দেখতে পারি, হাইড্রেশন স্টেপল দেখাচ্ছে, তাছাড়া পালস বিপি তারপরে পশ্চুরাল হাইপারটেনশন ভেরি ইম্পর্টেন্ট, তাই? আর যেটা ভয় নিয়ে সেটা হচ্ছে লিম্ফ নোড।